নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, লটারি কাটার ইচ্ছে প্রতিটি মানুষের কম বেশি থাকেই, আর এটি থাকে অল্প সময়ে কোটিপতি হওয়ার জন্য। অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই অল্প সময়ে আমরা যেন কোটিপতি হয়ে যাই, আর সেই আশাতেই আমরা প্রতিনিয়ত লটারি কেটে যাই। কিন্তু দুঃখের বিষয় এটাই যে প্রত্যেকের লটারি লাগে না, অর্থাৎ 100 জনের মধ্যে একজনেই কিন্তু উইন হয়, বাকিদের কপালে শুধুই নিরাশা জুটে। আর এটি হয় আপনার জন্মছকের গ্রহের অবস্থানের জন্য। তবে লটারি কাটার কিছু নিয়ম রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, সেটি যদি আপনারা সঠিকভাবে জেনে ফেলেন তাহলে আপনারা অবশ্যই লটারিতে উইন করবেনই করবেন, একবার না পারেন দ্বিতীয়বার। কারণ কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তাই আপনারা এ জন্মে লটারি পেয়েই ছাড়বেন। আর এই নিয়মের মধ্যে পড়ে লাকি নাম্বার, অর্থাৎ আপনার রাশি অনুযায়ী কি লাকি নাম্বার রয়েছে সেই নাম্বার আপনাকে লটারিতে জিতাতে সাহায্য করে। তা আজকে আমি মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত লাকি নাম্বারের কথা বলবো, অর্থাৎ আপনাদের কোন নাম্বারগুলো লাকি, অর্থাৎ লটারি কাটার ক্ষেত্রে আপনার এই নাম্বারটি খুব সহায়তা করবে। তাহলে আসুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। দেখুন, প্রত্যেকটা মানুষ লটারি কাটে এবং এই লটারি প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু জুটে না, যেটি আমি পূর্বেই বললাম। তার জন্য আপনার কিছু নিয়ম এবং আপনার বিশেষ করে জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কিনা সেটা একটা বড় বিচারের বিষয়। অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। আরেকটি রয়েছে ফর্চুনা নাম্বার, যেটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারবে আপনার ফর্চুনা নাম্বার কি। আর এটি লটারি জেতার ক্ষেত্রে খুব সহায়তা করে, অর্থাৎ 95% চান্স বেড়ে যায় যদি আপনি লাকি নাম্বারের পাশাপাশি ফর্চুনা নাম্বারটিও জেনে যেতে পারেন। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত আপনাদের লাকি নাম্বার কি। প্রথমে আসি মেষ রাশি। দেখুন, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে লাকি নাম্বারের কথা আমি বলবো, কিন্তু তার সাথে আপনার ফর্চুনা নাম্বারটা কিন্তু খুবই জরুরি এবং খুব আবশ্যক। তাই আপনাদেরকে আবারও বলছি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখানোর পর লটারি কাটুন, নচেত আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই অযথা আপনার মূল্যবান পয়সা নষ্ট করবেন না। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার ক্ষেত্রে লাকি নাম্বার 2, 1, 6, 8 এই কটি সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ লটারি কাটতে গেলে আপনারা অবশ্যই এই নাম্বারগুলো দেখে কাটবেন, অর্থাৎ লটারির মধ্যে এই নাম্বারগুলো যেন আধিক্য থাকে। এবং আরেকটি রয়েছে ফর্চুনা নাম্বার, সেই নাম্বারটি আবশ্যক আপনার লটারি কাটার জন্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও এই বছর লটারি কাটতে পারেন, তবে আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা জানিয়ে দিচ্ছি, আপনাদের জন্মছক বিচার না করে কখনোই লটারি কাটবেন না। অর্থাৎ আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে
অর্থাৎ লটারি লাগার যোগ রয়েছে কিনা সেটা কিন্তু বড় বিচারের বিষয়। এছাড়াও আপনার দশা ও অন্তর্দশা সাপোর্ট করছে কিনা সেটিও কিন্তু বড় বিচারের বিষয়। তাই আপনারা অবশ্যই এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নেওয়ার পর লটারিটি কাটুন এবং অবশ্যই উনাকে জিজ্ঞাসা করে নেবেন আপনার ফর্চুনা নাম্বার কি। আর এই নাম্বারটি আপনাদের প্রত্যেকের জন্য আবশ্যক এবং প্রতিটা মানুষের আলাদা আলাদা ফর্চুনা নাম্বার হয়। তাই লটারি কাটার জন্য এই ফর্চুনা নাম্বার এবং লাকি নাম্বার এই দুইটি নাম্বারই কিন্তু প্রচণ্ড আবশ্যক। তা আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের ক্ষেত্রে কোন কোন নাম্বারগুলি লাকি। অর্থাৎ আপনি যদি বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনারা লটারি কাটতে গেলে কোন নাম্বারগুলি লটারির মধ্যে রাখবেন। অর্থাৎ যে নাম্বারগুলির কথা আমি বলবো সেই নাম্বারগুলি আপনার লটারিতে আধিক্যতা থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ সেই নাম্বারগুলো যেন লটারিতে থাকে এবং সাথে আপনার ফর্চুনা নাম্বারটি অবশ্যই যেন আপনার লটারিতে থাকে। তা শুন এবার আমি জানিয়ে দিই আপনাদের ক্ষেত্রে কোন কোন নাম্বার লাকি নাম্বার হিসাবে বিবেচিত হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 9, 3, 5 এবং 8। এই কটি নাম্বার আপনার ক্ষেত্রে 2021 লাকি নাম্বার হিসাবে বিবেচিত হতে চলেছে। এরপর আসি মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি কাটতে পারেন, কিন্তু লটারি কাটার আগে অবশ্যই আপনাদের লাকি নাম্বারটি জেনে নিন এবং এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফর্চুনা নাম্বারটি জেনে নেবেন। আর এটি বলতে পারবে কোনো এক্সপার্ট বা দক্ষ জ্যোতিষী। তাই আপনারা হুটপাট লটারি না কেটে একবার আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের ফর্চুনা নাম্বার কি, কারণ এই কটি নাম্বার আপনার ক্ষেত্রে লটারি লাগার একটা সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। অর্থাৎ লাকি নাম্বার ও ফর্চুনা নাম্বার আপনার লটারিতে থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ লটারি কাটার সময় আপনারা যে লাকি নাম্বারগুলোর কথা বলবো এবং যে নাম্বারটি ফর্চুনা নাম্বার হতে চলেছে সেই নাম্বারটি আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন এবং সেটিকে লটারিতে আধিক্যতা রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকেও বড় বিষয় আপনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কি না সেটা সবচেয়ে বড় বিষয়। তাই লটারি কেটে মূল্যবান পয়সা নষ্ট না করে আগে এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারিটি কাটুন। আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 9, 2, 3, 6 একটি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি বলে এই 2021 বিবেচিত হতে চলেছে। তাই লটারি কাটার সময় অবশ্যই এই নাম্বারগুলির আধিক্যতা লটারিতে রাখার চেষ্টা করবেন। এরপরে আসি কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 লটারি কাটতে পারেন। তবে সবচেয়ে বড় বিষয় আপনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই জেনে নিয়ে তারপর লটারিটি কাটুন। আর এটি বলতে পারবে কোনো দক্ষ বা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার। তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের লটারি লাগার যোগ রয়েছে কিনা এবং তাকে আরেকটি বিষয় জেনে নেবেন আপনাদের ফর্চুনা নাম্বার কি, কারণ প্রতিটা মানুষের ফর্চুনা নাম্বার আলাদা আলাদা হয়। তাই আপনার ক্ষেত্রে কোন নাম্বারটি ফর্চুনা সেটি কেবল দক্ষ জ্যোতিষী বলতে পারবে। আমি আপনাদেরকে লাকি নাম্বারগুলি জানিয়ে দিতে চলেছি। এই নাম্বারগুলি এবং ফর্চুনা নাম্বার আপনার লটারিতে রাখার প্রয়োজন রয়েছে, অর্থাৎ লটারি লাগার ক্ষেত্রে এই নাম্বারগুলো খুবই সাহায্য করে তোলে। তাই আপনারা লটারিতে যত সম্ভব এই নাম্বারগুলো আধিক্যতা রাখার চেষ্টা করুন যাতে আপনারা লটারিতে উইন হতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021 কি বিবেচিত হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 3
এক, ছয়, নয়, একটি নাম্বার আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার বলে 2021 বিবেচিত হতে চলেছে। তাই আপনারা লটারি কাটার আগে অবশ্যই এই নাম্বারগুলো আপনার লটারিতে রয়েছে কি না সেটা দেখে লটারিটি কাটুন, সেক্ষেত্রে আপনার লটারি লাগার সম্ভাবনা অতীব বেড়ে যায়। তবে তার আগে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার আপনার জন্মঝক্তি দেখিয়ে নিয়ে তারপর লটারিটি কাটুন। তো এই ছিল বৃষরাশি থেকে কর্কট রাশি পর্যন্ত লাকি নাম্বার আপনাদের 2021। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে বাকি রাশিগুলি নিয়ে একে একে বলতে চলেছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনকে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।